সুস্থ হয়ে দেশে ফিরছেন এন্ড্রু কিশোর এন্ড মুভি না এলেও ভক্তদের হতাশ করবেন না আরিফিন শুভ ঈদে আনছেন চমক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর বিনোদন জগতের এমন আরো খবর পেতে সিনে সেন্ট্রাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না শুরুতেই ভালো সংবাদ বলে শুরু করছি আমাদের সকলের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিগত 7 মাস যাবৎ তিনি সিঙ্গাপুরে ক্যান্সার ছাড়াও কিডনি ও হরমোনজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠ শিল্পী মমিন বিশ্বাস জানান তিনি এখন অনেকটাই সুস্থ আর দেশে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন কিন্তু করোনা প্রকোপে সিঙ্গাপুরে আটকেই আছেন তবে সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন এই শিল্পী এবার আসি আরিফিন শুভর কাছে এখন অনেক হাইপ থাকার পরও ঈদে আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত মুভি মিশন এক্সট্রিম মুক্তি পাচ্ছে না এটা নিয়ে ভক্তরা কিন্তু বেশ হতাশ বলা যায় তবে ভক্তদের হতাশা একটু কমাতে ভিন্ন রূপে আসছেন আরিফিন শুভ মনটা বোঝে না রে শিরোনামে একটা গান নিয়ে ঈদে হাজির হবেন ভক্তদের সামনে আর নতুনত্ব হলো গানটি গিয়েছেন খোদ আরিফিন শুভ কেজিআর কথায় এবং পুয়াতাল মুক্তাদির ও কেজিআর সুরে এই গানটি কিন্তু অনেক দিন আগে গিয়ে রেখেছিলেন আরিফিন শুভ তিনি জানান প্রায় 1.5 বছর আগে যুক্তরাষ্ট্রে গানটি গিয়েছিলেন আর এই গানটি নিয়ে অনেক বড় পরিকল্পনা ছিল বেশ জমকালো ভাবে শুটিং করার ইচ্ছা ছিল তার কিন্তু লকডাউনের এই সময়ে ভক্তদের উপহার দিতে বাড়িতেই করতে হলো শুটিং আর মজার ব্যাপার হচ্ছে ক্যামেরা ধরে পেছনে কিন্তু ছিলেন তার স্ত্রী অর্পিতা ওয়েল আরিফিন শুভর গানের গলা কিন্তু বেশ ভালো অগ্নি মুভির জন্য কয়েক লাইন গান গিয়েছিলেন তিনি বেশ ভালো গিটারও বাজান তাই তার এই ঘোষণায় ভক্তরা কিন্তু বেশ এক্সাইটেড আরিফিন শুভর গান কেমন হতে পারে কি মনে হচ্ছে আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা